মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছেন মোদীপন্থী ভারতীয় বংশোদ্ভূত তুলসী। মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হচ্ছেন তুলসী গাবার্ড। হাওয়াই থেকে তিনি 2020 প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। এর আগে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি হিসেবে 2013 সাল পর্যন্ত হাওয়াইয়ে কাজ করেছেন গাবার্ড। ডেমোক্রেটিক পার্টির তাকে প্রার্থী হিসেবে ঘোষণার আগেই নির্বাচনে লড়াই করার কথা জানিয়েছিলেন তিনি। দলের তরফ থেকেও তার ঘোষণা হয়ে গেল। প্রার্থীর মনোনয়ন পাওয়ার মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে তুলসী বলেন, আমার সঙ্গে যুক্ত হন ব্যক্তিগত স্বার্থকে সরিয়ে রেখে কাজ করার জন্য, লোভী দুর্নীতির বিরুদ্ধে সামনে থেকে লড়াই করার জন্য আমার সঙ্গে আসুন। প্রেসিডেন্সির সম্মান এবং সততাকে আবার নিজের জায়গাতে স্থাপন করতে হবে আমাদের। অনেক আগে থেকে ডেমোক্রেটিক পার্টির সদস্য মোদীপন্থী। গুজরাত দাঙ্গার পর আমেরিকা মোদীর ভিসা ব্যান করলে সেই সময়েও ওই ঘটনার তীব্র বিরোধিতা করেছিলেন তুলসী। মার্কিন যুক্তরাষ্ট্রের লেলোয়ার ক্যাথলিক পরিবারে জন্ম তুলসী গাবার্ডের। তুলসীর মা একজন হিন্দু ছিলেন, সেই সূত্রেই হিন্দু ধর্মের প্রতি আলাদা শ্রদ্ধা রয়েছে 37 বছরের ওই মার্কিন রাজনীতিবিদের। সংবাদ মাধ্যমের খবর, প্রথম সাংসদ হওয়ার পর গীতায় হাত রেখে শপথও নিয়েছিলেন তুলসী। স্বাভাবিকভাবেই তুলসীর হাতে আমেরিকার ক্ষমতা এলে ভারত আমেরিকার সম্পর্ক আরও ভালো হবে, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞের। যদি তুলসী ভোটে জিততে পারেন তাহলেই তিনি আমেরিকার প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট হবেন। পাশাপাশি আমেরিকার ইতিহাসে প্রথমবার 37 বছরের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হবেন তুলসী গাবার্ড। এর আগে আমেরিকার সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন থিওডোর রুজভেল্ট।